Selamu aleyküm ve rahmetullahi ve berekatuhu. Elhamdülillahi vahdehu ve salatu ve selamu ala men la nebiyye ba'da. Ve kala Resulullah sallallahu aleyhi ve sellem, ulema'u ümmeti ke enbiya'i bani İsrail. Ev kema kala aleyhi salatu ve selam. Askeri jatiyo, ulema şuma beşer, param sraddo şabapati, উপস্থিত সরে তাজ উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের তাওহীদ জনতা, আজকে আমরা এই সম্মেলনটি হচ্ছে উলামা সম্মেলন। এই সময়ের প্রেক্ষাপটে উলামায়ে কেরামদের এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি জন্য গুরুত্বপূর্ণ? এই জন্যই গুরুত্বপূর্ণ যে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে তথা ইংল্যান্ডের জমিনে আলেম নামদারি কিছু গোষ্ঠী তার এই কথা বলছে, বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আমরা তাদের বিরুদ্ধেই কথা বলবো যারা নাস্তিক মুরতাদ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী লীগে কি আপনারা কোনো নাস্তিক মুরতাদ খুঁজে পান না? যদি আপনারা না পেয়ে থাকেন, আমি আপনাদের চোখে আঙ্গুলি দিয়ে আমি দেখাইতে চাই যে আওয়ামী লীগের মধ্যে নাস্তিক মুরতাদরা রয়েছে। আপনাদের এত বড় সাহস এই মঞ্চে দাঁড়িয়ে আপনারা বলেন শাহবাগীদের বিরুদ্ধে আমরা কথা বলবো, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা কথা বলবো না। কেন বলবো না? আওয়ামী লীগ সরকার আপনাদেরকে কত লক্ষ টাকা দিয়েছে সেই হিসাব আপনারা দেন। আপনারা যদি আওয়ামী লীগের মধ্যে নাস্তিক মুরতাদ খুঁজে না পান, আওয়ামী লীগের জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা দেখুন, আপনাদের চোখকে আমি আঙ্গুলি দিয়ে আমি দেখাইতে চাই যে আওয়ামী লীগ নাস্তিক এবং মুরতাদদের জন্মদাতা। বন্ধুরা আমার, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে তারা বলে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে। আমরা স্বাধীনতার চেতনা নিয়ে আমাদের দেশকে রক্ষা করতে হবে। স্বাধীনতার চেতনা কি ছিল আমাদের? আমরা সেই সময় ছোট ছিলাম, আমরা বয়োবৃদ্ধ ছিলাম না, যারা আমাদের বয়োবৃদ্ধ উনারা বলতে পারবেন, স্বাধীনতার চেতনা বলতে তা ছিল না যে বাংলাদেশকে একটি নাস্তিক দেশ বানানো হবে। স্বাধীনতা এই জন্য হয় নাই বাংলাদেশ একটি মুরতাদদের দেশ হবে, স্বাধীনতা এই জন্য হয় নাই বাংলাদেশ একটি বেহায়াপনার দেশ হবে। স্বাধীনতা যুদ্ধে আলেমরা যুদ্ধ করেছেন, আলেমরা শহীদ হয়েছেন। দাদুন কেউ যদি বলে স্বাধীনতার চেতনা, তো এ স্বাধীন জেনে রাখতে হবে স্বাধীনতার চেতনা নাস্তিকবাদের চেতনা নয়, স্বাধীনতার চেতনা বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার চেতনা। বন্ধুরা আমার, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমরা বলতে চাই দেখুন, আওয়ামী লীগ সরকার বাংলার মসনদে অধিষ্ঠিত হওয়ার পরে শিক্ষা ক্ষেত্রে তারা চায় না ইসলাম তাকুক, ঠিক কিনা? কুদরতে খুদা শিক্ষা কমিশন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সেই শেখ মুজিব শাহের আমলে, কিন্তু সেই নাস্তিকবাদী ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন সেই সময়ে কিছু বুদ্ধিজীবীরা শেখ মুজিবকে পরামর্শ দিয়েছিলেন যে বাংলাদেশে এই শিক্ষা কমিশন চালানো যাবে না, কারণ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। আজ সেই আওয়ামী সরকার সেই কুদরতে খুদা শিক্ষা কমিশনকে বাংলাদেশের সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করেছিল, ঠিক কিনা? বন্ধুরা আপনারা বলেন
আওয়ামী লীগের মধ্যে নাস্তিকতাবাদী নাই, আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়, আপনারা কি তা দেখেন না? বন্ধুরা, বর্তমান সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে একাধিক মন্ত্রী মিনিস্টার তারা বক্তব্যের মধ্যে এই কথা বলেছে যে বাংলাদেশে বোরকা পরা যাবে না, ঠিক কি না? বোরকা পরা সুন্নত না ফল না ফরজ? হিজাব নিকাব ফরজ না সুন্নত না নফল? তাহলে আপনারা কেন বলুন আওয়ামী লীগের বিরোধিতা করা যাবে না? বন্ধুরা আমার, মাদ্রাসা সমূহের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার কিভাবে নির্লজ্জভাবে বক্তৃতা দিয়েছে, তাহলে কেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না? এই আওয়ামী লীগ সরকার কওমি মাদ্রাসা সমূহ এবং মাদ্রাসা সমূহকে বলেছিল কি, জঙ্গিবাদের আস্তানা, জঙ্গিবাদ প্রজননের ক্ষেত্র, তাহলে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেন কথা বলা যাবে না? বন্ধুরা আমার, আজ আওয়ামী লীগ এবং নাস্তিক মোর্তাদের কাঁধে সওয়ার হয়েছে কাদিয়ানীরা, ঠিক কিনা? এই শাহরিয়ার কবির, এই শাহরিয়ার কবির কাদিয়ানীদের দালাল, আমার কাছে তার ফটো রয়েছে, লন্ডনে এসে সে কাদিয়ানীদের সাথে মিটিং করেছে, এই শাহবাগে গিয়ে কাদিয়ানীরা একত্রতা ঘোষণা করেছে, আওয়ামী লীগের ছত্র ছায়ায় কাদিয়ানীরা তাদের বিভিন্ন ধরনের কাজ চালিয়ে যাচ্ছে, তাহলে কেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না? বন্ধুরা আমার, আজকে দেখুন কি বলবো, অনেক খ্রিস্টি সময় কম, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, সচেতন ওলামা ইকরামদের মনে রাখতে হবে যে আল্লামা ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির একটি শের আমি প্রায় সময় পড়ে থাকি, আপনারা শুনেছেন, সেই শের দিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করতে চাই। হায় খারাবি দিন কো উন তিন সে, হায় খারাবি দিন কো উন তিন সে, বাদশাহ জালিম পীর জাহিল মৌলবি বেদিন সে, বাদশাহ জালিম পীর জাহিল মৌলবি বেদিন সে। আজ আমাদের সময় হয়েছে এই জালিম স্বৈর শাসকের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে, এই কুলাঙ্গার পীর মুর্শিদের আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যে সমস্ত দালাল প্রকৃতির আলেম আছে যার আওয়ামী লীগের সাথে রয়েছে, ইসলামের ক্ষতি করতেছে, দীনের ক্ষতি সাধন করতেছে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে, সেই জিহাদের সাথে একত্রতা ঘোষণা করে আল্লামা আহমদ শফি সাহেবের সমস্ত আন্দোলনের সাথে আমি একত্রতা ঘোষণা করে আল্লাহর দরবারে শহীদি মৌতের চাই তামান্না করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।